সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই এনবিএস 24.org শিরোনাম। যে কারণে রুশ হামলার আগে কৃষ্ণসাগর থেকে সরে যায় নেটোর যুদ্ধজাহাজ। রাশিয়া এখনও পারমাণবিক শক্তিধর, থামাতে আসবেন না, কড়া হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের। রাশিয়া নিয়ে আলোচনা অমীমাংসিত, মার্কিন ভারত সম্পর্কে ফাটল। দখল নয়, ইউক্রেনকে নিরস্ত্র করা হবে, বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। ইউক্রেনকে উপদেশ, ইউরোপকে তুলোধনা এরদোগানের। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অবস্থান ঘোষণা করল আফগান তালেবান। এবং বেলারুশে আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ, জানালো রাশিয়া। দর্শক, পশ্চিমের কোনো দেশ যদি ইউক্রেনে সামরিক বাহিনীকে সহযোগিতা করতে সেনাবহর ও সামরিক সরঞ্জাম পাঠায়, সেক্ষেত্রে নিতান্ত বাধ্য হয়ে ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে ভাবতে পারে রাশিয়া। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। যে কারণে রুশ হামলার আগে কৃষ্ণসাগর থেকে সরে যায় নেটোর যুদ্ধজাহাজ। জানুয়ারি শুরুর দিকে রাশিয়া ইউক্রেন ইস্যুতে উত্তেজনা যখন চরমে, সে সময় কৃষ্ণসাগর ছেড়ে যায় নেটোর সদস্য দেশ ফ্রান্সের একটি যুদ্ধজাহাজ। কৃষ্ণসাগরের বিস্তীর্ণ জলরাশিতে এই মুহূর্তে রুশ যুদ্ধজাহাজ টহল দিচ্ছে, তবে সেখানে পশ্চিমাদের সামরিক জোটে নেটোর কোনো উপস্থিতি নেই। কৃষ্ণসাগরে বিদেশি জাহাজের চলাচলের খবরাখবর প্রকাশক তুরস্কের ওয়েবসাইট টার্কিশ নেভি .net বলেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের কোনো জাহাজ সেখানে নেই। সংস্থাটির তথ্য বলছে, কৃষ্ণসাগরে এখন রাশিয়ার নৌবাহিনীর 16টি সামরিক নৌযান টহল দিচ্ছে। কৃষ্ণসাগরে রাশিয়াকে মোকাবেলায় পশ্চিমাদের অবস্থান নিয়ে কূটনীতিক, গোয়েন্দা কর্মকর্তা, নেটোর কর্মকর্তা থেকে শুরু করে বেশ কয়েকজন বিশ্লেষক জানিয়েছেন, এই সাগরে রুশ নৌবাহিনীকে চ্যালেঞ্জ করার বিষয়ে নেটো সদস্য দেশগুলোর মধ্যে বিভক্তি রয়েছে, ফলে এই অঞ্চল নিয়ে নেটোর একটি পরিষ্কার ও অর্থপূর্ণ কৌশলের ঘাটতি দেখা গেছে। তবে বৃহস্পতিবার এই জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউরোপের উত্তরাঞ্চল থেকে ভূমধ্যসাগর পর্যন্ত নেটোর 120টির বেশি যুদ্ধজাহাজ ও 100-এর বেশি যুদ্ধবিমান উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এদিকে কৃষ্ণসাগরে নেটো সেনাদের দেখা না গেলেও এই সাগর সংলগ্ন দেশ রোমানীয় বুলগেরিয়ায় এবং ইউক্রেনের লাগোয়া স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে প্রায় 4,000 সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে জোটটি। পোল্যান্ড ও রোমানিয়া প্রায় 3,000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষক স্টেফেন ফ্লানাগান বলেন, ক্রিমিয়ায় রাশিয়ার সেনাদের উপস্থিতি ও সাম্প্রতিক বছরগুলোতে রুশ নৌবহরের আধুনিকায়নের ফলে কৃষ্ণসাগর অঞ্চলে সামরিক ভারসাম্য রাশিয়ার অনুকূলে গেছে। এই মুহূর্তে কৃষ্ণসাগরে রাশিয়ার বড় যুদ্ধজাহাজগুলো অবস্থান করছে, এর ফলে ইউক্রেনে হামলার ক্ষেত্রে রুশ বাহিনী ভয়ানক হয়ে উঠেছে। কৃষ্ণসাগর এলাকায় সেনা মোতায়েন করেছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনে পুরোদমে হামলা শুরুর আগেই কৃষ্ণসাগর ও ইউক্রেন সীমান্ত জুড়ে 1.5 লাখের বেশি রুশ সেনা মোতায়েন করা হয় বলে জানায় যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন সংকট শুরু মূলত নেটোকে ঘিরে। নেটোতে যোগ দিতে দীর্ঘ সময় ধরে তৎপর ইউক্রেন, এ নিয়ে আপত্তি জানিয়ে আসছিল মস্কো। রাশিয়ার দাবি, ইউক্রেন নেটোতে যোগ দিলে তা তার নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হবে। রাশিয়া এখনও পারমাণবিক শক্তিধর, থামাতে আসবেন না, কড়া হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের। পশ্চিমের কোনো দেশ যদি ইউক্রেনে সামরিক বাহিনীকে সহযোগিতা করতে সেনাবহর ও সামরিক সরঞ্জাম পাঠায়, সেক্ষেত্রে নিতান্ত বাধ্য হয়ে ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে ভাবতে পারে রাশিয়া। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভাষণে ইউক্রেন সরকারকে সামরিক সহায়তা দেওয়া হলে কি পরিণতি হতে পারে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র, নেটোর ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ভাষণে পুতিন এ সম্পর্কে বলেন, যদি সামরিক সক্ষমতার প্রসঙ্গে আসি, এটি সত্য যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আমাদের সামরিক শক্তি কিছুটা হ্রাস পেয়েছে, কিন্তু এখনও রাশিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম। পরমাণু অস্ত্র ছাড়াও রাশিয়ার অত্যাধুনিক মরণাস্ত্রের মজুত যথেষ্ট সমৃদ্ধ। সুতরাং কোনো সম্ভাব্য আগ্রাসী শক্তি যদি আমাদের দেশে সরাসরি আঘাত আনার সাহস দেখায়, সেক্ষেত্রে অবশ্যই পরাজয় তার পরবর্তী অশুভ পরিণতির জন্য তার প্রস্তুতি নিয়ে রাখা উচিত। এখন পর্যন্ত বিশ্বে মাত্র একবারই পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্রুত সমাপ্তি টানতে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা লিটল বয় ও ফ্যাটম্যান নিক্ষেপ করেছিল যুক্তরাষ্ট্র। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যানের নির্দেশে যে লক্ষ্য নিয়ে বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র, তা অবশ্য সফল হয়েছিল ওই ঘটনার পরই, মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ঘণ্টা বাজে এবং বিশ্ব রাজনীতির মঞ্চে শক্তির কেন্দ্র হিসেবে আবির্ভাব ঘটে যুক্তরাষ্ট্রের। কিন্তু বোমার কারণে জাপানে মৃত্যু হয়েছিল 2 লাখেরও বেশি মানুষের, তাদের প্রায় সবাই ছিল বেসামরিক সাধারণ মানুষ, এবং বিশ্বজুড়ে এখনও অনেকে এই ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে। গত শতকের 40-এর দশকে বিশ্বের প্রথম ও একমাত্র দেশ
হিসেবে পারমাণবিক অস্ত্রের অধিকারী ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ওই শতকের শেষ দিকে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ সাবেক সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক সক্ষমতা অর্জন করে। দুই পরাক্রমশালী শক্তির পারমাণবিক সক্ষমতার জেরে বিভক্ত হয় বৈশ্বিক রাজনীতি, শুরু হয় শীতল যুদ্ধ, এবং কয়েক দশক ধরে চলা এই শীতল যুদ্ধে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন উভয়ই একের পর এক সামরিক অস্ত্রের মহড়ায় মেতে ওঠে। সেসব দিন অবশ্য বিশ্ব পেছনে ফেলে এসেছে। 1991 সালের সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে সমাপ্তিও ঘটেছে শীতল যুদ্ধের, এবং 90-এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন রাশিয়ায় পূর্ণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলনের ঘোষণাও দেন। তবে রাশিয়ার পরমাণু অস্ত্রের মজুদ সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহাল যুক্তরাষ্ট্রের মধ্যে বরাবরই এ বিষয়ে দুশ্চিন্তা ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের যে চুক্তি যুক্তরাষ্ট্র করেছিল তার পেছনে জ্বালানি হিসেবে কাজ করেছিল মূলত এই দুশ্চিন্তা। নেটোকে কেন্দ্র করে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব শুরুর সময় থেকেই এ ব্যাপারে সচেতন ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাই সংকটের শুরু থেকে বাইডেন বলে আসছিলেন, নেটো ইউক্রেনে কোনো সৈন্যবহর পাঠাবে না, কারণ তিনি খুব ভালোভাবে অবগত যে ইউক্রেনে নেটো সেনারা পা রাখা মাত্রই সংঘাত যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যকার লড়াইয়ে পরিণত হবে এবং সেটি একসময় তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে। তাছাড়া ইউক্রেন এখনও নেটোর পূর্ণ সদস্য রাষ্ট্র না হয় গঠনতন্ত্র অনুযায়ী দেশটিকে পারমাণবিক সহায়তা দিতে পারবে না নেটো। তাই এ পর্যন্ত রুশ প্রেসিডেন্টের প্রায় প্রতিটি মন্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিলেও বৃহস্পতিবার যখন পুতিন পারমাণবিক অস্ত্রের ভয় দেখালেন তখন সঙ্গত কারণে পাল্টা মন্তব্য করা থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগন এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেন, এটা নতুন কোনো হুমকি নয়, পুতিন এমন বলতেই পারেন। রাশিয়া নিয়ে আলোচনা অমীমাংসিত, মার্কিন ভারত সম্পর্কে ফাটল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা এখনও অমীমাংসিত। ইউক্রেনে রুশ হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটের আগে ওয়াশিংটন ও দিল্লি একই পথে রয়েছে কিনা জানতে চাইলে তিনি একথা জানান। বাইডেন বিস্তারিত জানাননি, কিন্তু এই সংক্ষিপ্ত জবাবে তার প্রশাসন ও ভারতের মধ্যে বিব্রতকর বিভাজন স্পষ্ট হয়েছে। চীনের ক্রমবর্ধমান শক্তি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের উদ্যোগের একটি প্রধান কেন্দ্র ভারত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে ভারত, কিন্তু রাশিয়ার সঙ্গে দেশটির সুসম্পর্ক বেশ পুরনো। এখনও ভারতের গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী হলো মস্কো, 15 সদস্যের নিরাপত্তা পরিষদের একটি হলো ভারত। শুক্রবার ইউক্রেনে রুশ হামলা নিয়ে একটি খসড়া প্রস্তাবে ভোট দিতে পারে দেশটি। এক সিনিয়র মার্কিন কর্মকর্তা জানান, খসড়া প্রস্তাবে অবিলম্বে শর্তহীনভাবে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের কথা থাকতে পারে। রাশিয়া প্রস্তাবে ভেটো দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ওয়াশিংটন এই ভোটকে সুযোগ নিয়ে এবং মস্কোকে বিচ্ছিন্ন করার উদ্যোগ হিসেবে কাজে লাগাতে চাইছে। তারা অন্তত 13টি ভোট নিজেদের প্রস্তাবে সমর্থনে আনতে চায়। রাশিয়া ও দেশটির অংশীদার চীন অনুপস্থিত থাকতে পারে। এখন পর্যন্ত ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার নিন্দা করা এড়িয়ে গেছে ভারত। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপে সেখানে সহিংসতার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াশিংটনের অবস্থানকে ভারত পুরোপুরি সমর্থন করছে কিনা জানতে চাইলে বাইডেন বলেন, আমরা ভারতের সঙ্গে আলোচনায় আছি, আমরা এখনো সম্পূর্ণভাবে তা মীমাংসা করতে পারিনি। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্করের সঙ্গে বৃহস্পতিবার আলোচনা করেছেন। এতে রাশিয়ার আক্রমণের নিন্দা এবং অবিলম্বে সেনা প্রত্যাহার ও যুদ্ধবিরতির আহ্বানের জন্য দৃঢ় সমন্বিত পদক্ষেপে গুরুত্বারোপ করা হয়েছে। এক টুইটে জয়শঙ্কর বলেছেন, ব্লিংকেনের সঙ্গে তিনি আলোচনা করেছেন ইউক্রেন পরিস্থিতির প্রভাব নিয়ে, ফোনালাপ সম্পর্কে এর বেশি কিছু বলেননি তিনি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরোভের সঙ্গেও কথা বলেছেন এবং সংলাপ ও কূটনীতি নিয়ে এগিয়ে যাওয়ার উৎকৃষ্ট পন্থায় জোর দিয়েছেন। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করে ওয়াশিংটনকে হতাশ করেছিল দিল্লি। 2017 সালে একটি আইনের আওতায় মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়ে দিল্লি। ওই আইনের লক্ষ্য হল বিভিন্ন দেশকে রুশ অস্ত্র কেনা থেকে বিরত রাখা। গত বছর ডিসেম্বরে পুতিনের দিল্লি সফরে রাশিয়া ও ভারত বেশ কয়েকটি বাণিজ্যিক অস্ত্র ক্রয় চুক্তি করে। একটি চুক্তিতে 6 লক্ষাধিক কালাশিনকোভ অ্যাসল্ট রাইফেল ভারত উৎপাদন করবে। কংগ্রেসে মার্কিন নিষেধাজ্ঞা থেকে ভারতকে ছাড় দেওয়ার আহ্বান রয়েছে, কিন্তু কিছু বিশ্লেষক মনে করছেন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে প্রশাসনের ভেতরে এই নিষেধাজ্ঞা জারির চাপ জোরালো হতে পারে। যে কোনো নিষেধাজ্ঞা জারির ফলে কোয়াড ফোরামে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের সহযোগিতাকে ঝুঁকিতে ফেলবে চীনের প্রভাব। মোকাবেলায় কোয়াড ফোরামে আরও রয়েছে জাপান ও অস্ট্রেলিয়া। হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে বাইডেনের মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা জানানোর আহ্বানে সাড়া দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে সমন্বিত পদক্ষেপের বিষয়ে আমরা ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। Дорогие друзья, рады вас приветствовать в Москве, в развитии нашего страны. দখল নয়, ইউক্রেনকে নিরস্ত্র করা হবে, বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরোভ।
ইউক্রেন পুরোপুরি দখল করে নেওয়ার ইচ্ছা নেই রাশিয়ার। মস্কো শুধু ইউক্রেনকে সামরিকভাবে নিরস্ত্র করতে চায়, এর জন্য ইউক্রেনে হামলা চালিয়েছে ক্রেমলিন। শুক্রবার 25 ফেব্রুয়ারি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। ল্যাভরভের এই বক্তব্যের আগে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে পৌঁছে গেছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা টুইটে জানান, রুশ সেনারা কিয়েভের পার্শ্ববর্তী ওবলন শহরে ঢুকে পড়েছে। শহরটি ইউক্রেনের পার্লামেন্ট থেকে প্রায় 9 কিলোমিটার উত্তরে। যেকোনো সময় সেনারা কিয়েভের দখল নিতে পারে। এ পরিস্থিতিতে মস্কোয় সাংবাদিকদের মুখোমুখি হন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বলেন, মস্কো ইউক্রেনের দখল নিতে চায় না, বরং ইউক্রেনকে নিরস্ত্র করাই মস্কোর লক্ষ্য। দেশটিকে এখন নিজেদের ভাগ্য বেছে নিতে হবে। রাশিয়া একটি গণতান্ত্রিক দেশে হামলা চালাতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ ইউক্রেনকে গণতান্ত্রিক দেশ হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, সাবেক যুগোস্লাভিয়া, ইরাক ও লিবিয়ায় পশ্চিমা দেশগুলো আগ্রাসন চালিয়েছিল। গণতন্ত্রের নামে এসব আগ্রাসনে হাজারো নিরস্ত্র মানুষের প্রাণ গেছে। পশ্চিমারা ইউক্রেনের হাতে অস্ত্র তুলে দিয়েছে, তাই রাশিয়া দেশটিকে নিরস্ত্র করবে। ইউক্রেনের সেনাদের অস্ত্র ত্যাগ করতে হবে। উল্লেখ্য, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের সামরিক অভিযানের নির্দেশ দেন পুতিন। তার নির্দেশের পরেই ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা শুরু করে রুশ বাহিনী। আজ দ্বিতীয় দিনের মতো ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক অভিযানের প্রথম দিনটি সফল হয়েছে বলে দাবি করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ হামলায় তার দেশের অন্তত 137 জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন 316 জন। ইউক্রেনকে উপদেশ, ইউরোপকে তুলোধনা এরদোগানের। রাশিয়া সামরিক অভিযানের মধ্যে ইউক্রেনকে সহায়তায় আরও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নেটোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার 25 ফেব্রুয়ারি ভার্চুয়াল নেটো সম্মেলনে তিনি বলেন, আমাদের কেবল নিন্দার ঝড় বইয়ে দিয়েই থেমে যাওয়া উচিত হবে না, নেটোর উচিত আরও কঠোর পদক্ষেপ নেওয়া। তুর্কিশ নেতা বলেন, ইউক্রেনের সহায়তায় বাস্তবিক কোনো পদক্ষেপ না নিয়ে কেবল উপদেশ দিয়ে বেড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এমন ধরনের আচরণকে তিনি না বন্ধুত্ব না সংহতি বলে আখ্যায়িত করেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও একই আক্ষেপ করেছেন। তিনি বলেন, আমরা নিজেরাই দেশকে রক্ষা করব। আজ সকালে গতকালের মতোই দেশকে আমরা নিজেরাই রক্ষা করেছি, আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমাদের দূর থেকে দেখছে। এ সময় ইউক্রেনের মিত্রদের কঠোর সমালোচনা করেছেন তিনি। জেলেনস্কি বলেন, গতকালকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু তাদের সেনাদের আমাদের মাটি থেকে প্রত্যাহারের জন্য তা যথেষ্ট না। কেবল সংহতি ও দৃঢ়তার মাধ্যমে তা অর্জন করা সম্ভব। তিনি জানান, আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের জনগণ অব্যাহত প্রতিরোধ গড়ে তুলেছে। তারা নিজেদের বীরত্ব প্রদর্শন করছেন। বিভিন্ন দিকে শত্রুদের থামিয়ে দেওয়া হয়েছে। লড়াই চলছে, আমরা ক্লান্ত হব না। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অবস্থান ঘোষণা করল আফগান তালেবান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে নিজেদেরকে নিরপেক্ষ ঘোষণা করেছে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, তারা ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং বেসামরিক মানুষের প্রাণহানিতে তারা উদ্বিগ্ন। ইউক্রেনের রুশ হামলা শুরুর পর এই প্রথম কোনো প্রতিক্রিয়া দেখালো আফগান তালেবান। তালেবানের বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা উভয়পক্ষকে যুদ্ধ এবং অনিরাপত্তা সৃষ্টির পথ পরিহার করে বিদ্যমান সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানাচ্ছি। আফগানিস্তানে ক্ষমতায় থাকা তালেবান আরও বলেছে, ইউক্রেনে বসবাস আফগান ব্যবসায়ী, ছাত্রছাত্রী সহ সব বিদেশির জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষকে সচেষ্ট হতে হবে। ইউক্রেনে বহু আফগান ব্যবসায়ী ও ছাত্রছাত্রী রয়েছে বলে জানা গেছে। বেলারুশে আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ, জানালো রাশিয়া। চলমান সংকট নিয়ে কিয়েভের সঙ্গে রাশিয়া সম্ভাব্য আলোচনার অনিশ্চয়তা দেখা দিয়েছে। উচ্চ পর্যায়ের আলোচনা বেলারুশের রাজধানী মিনস্ককে হবে এমন প্রস্তাব দেয় মস্কো, কিন্তু কিয়েভ চাচ্ছে বৈঠকটি পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে হোক। ক্রেমলিনের অভিযোগ, বেলারুশে আলোচনার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে কিয়েভ। ক্রেমলিন বলছে, এরপর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না কিয়েভের। রাশিয়ার এমন অভিযোগের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইউক্রেনের পক্ষ থেকে। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে বেলারুশের রাজধানী মিনস্কে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে আমরা আলোচনার জন্য রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেসিডেন্ট প্রশাসনের প্রতিনিধি পাঠাতে প্রস্তুত। প্রেসিডেন্ট পুতিন এ বিষয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে কথা বলেছেন। লুকাশেঙ্কো আলোচনার আয়োজন এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতে সম্মত হয়েছেন বলে উল্লেখ করেন দিমিত্রি পেসকভ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।